সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা আজকে আমরা ক্লাস ভূগোল পরিবেশ দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এর আগে আমরা কি পড়েছি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে বলেছি। আজকে আমরা দ্রাঘিমা ও স্থানীয় সময় নির্ণয় সম্পর্কে কতগুলি অঙ্ক করব। তোমরা তাহলে খাতা, পেন আর ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। তাহলে আসো আমরা বোর্ডে দেখো। এক, দ্রাঘিমা ও স্থানীয় সময় নির্ণয়। এক নাম্বারটা দেখো, এ স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব। এ স্থানের স্থানীয় সময় যখন সকাল 10টা, তখন বি স্থানের স্থানীয় সময় কত? তাহলে দেখো এখানে একটা পৃথিবী একে দেখা হয়েছে। এটা কি দেখো তো, এটা মূল মধ্যরেখা, আর এগুলো দ্রাঘিমা রেখা। তাহলে কি দেখো, এ স্থানের দূরত্বটা কত? 50 ডিগ্রি পূর্ব। বি স্থানের দূরত্বটা কত? দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব। তাহলে আমরা এ স্থানে স্থানীয় সময় যখন সকাল 10টা, তখন বি স্থানে স্থানীয় সময় কত এটা নির্ণয় করব। দুই নাম্বারটা দেখো, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং মাদ্রিদের দ্রাঘিমা 4 ডিগ্রি পশ্চিম। ঢাকায় যখন দুপুর 12টা, তখন মাদ্রিদের স্থানীয় সময় নির্ণয় করো। মাদ্রিদ কোথায় তোমরা সবাই জানো, স্পেনের রাজধানী মাদ্রিদ। তাহলে এবার আমরা তিন নাম্বারটা দেখব, রাকিব ঢাকায় বসে সন্ধ্যা 7টায় রেডিওতে বিবিসি বাংলা খবর ধরল। রেডিওতে বলল এখন বেলা 11টা। ঢাকার দ্রাঘিমার 90 ডিগ্রি পূর্ব হলে বিবিসি রেডিও স্টেশন কত দ্রাঘিমায় অবস্থিত? তাহলে তোমরা সবাই ভালো করে দেখলে অঙ্কগুলো। এবার আমরা অঙ্কগুলো কেমন করে করতে হয় সেটা জানব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এক নম্বর অঙ্কটা এই দেওয়া আছে, এই দেওয়া আছে, এ স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পূর্ব, এ স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পূর্ব এবং বি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব, বি স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব। তাহলে দেখো, সুতরাং এ ও বি স্থানের দ্রাঘিমার ব্যবধান 80 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি। 80 ডিগ্রি বিয়োগ কেন হলো দেখো, এই যে এ এবং বি ব্যবধানটা দেখিয়েছে, তাই এ পূর্ব পাশ জন্য, দুটোই পূর্ব পাশ জন্য এটা বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগ করে কত হলো? 30 ডিগ্রি। এখন দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান সময়ের পার্থক্য 4 মিনিট। এর আগেও আমি তোমাদের বলেছিলাম 1 ডিগ্রি সময়ের ব্যবধান 4 মিনিট, সেটা দেখো এখন আমরা 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধান সময়ের পার্থক্য 4 মিনিট। সুতরাং 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 30 × 4 মিনিট বা 120 মিনিট, কি হলো 3×4 = 12 আর এই যে 0 120 মিনিট। এখন 60 মিনিটে কত? 1 ঘন্টা। তাহলে আমরা 60 মিনিট দিয়ে তোমরা ভাগ করো, 2 ঘন্টা হচ্ছে 120 মিনিটকে। এখানে এ স্থানের স্থানীয় সময় সকাল 10টা, এ স্থানের স্থানীয় সময় সকাল 10টা, তখন দেখো যেহেতু বি স্থানে এ স্থানের পূর্ব দিকে অবস্থিত, বি স্থান এ স্থানের পূর্ব দিকে অবস্থিত, সেহেতু বি স্থানে স্থানীয় সময় সকাল 10টা যোগ 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা কোথায় পেলাম? এই যে 2 ঘন্টা। তাহলে কত হলো? দুপুর 12টা। বুঝতে পেরেছ? তাহলে দেখো, সকাল 10টা যোগ 2 ঘন্টা সমান দুপুর 12টা। আবার বলি, তাহলে সময় দুপুর 12টা,
তাহলে তোমরা ভালো করে লিখে নাও। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মোবাইলে কথা বলো আমার সাথে, নাহলে হোয়াটসঅ্যাপে বলো, আমি সবার কথার জবাব দেবো। তাহলে তোমরা সুন্দর করে অঙ্কটা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। একটু পড়ে নিই অঙ্কটা, দেখো একটু তোমরাও ভালো করে দেখো। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং মাদ্রিদের দ্রাঘিমা 4 ডিগ্রি পশ্চিম। ঢাকায় যখন দুপুর 12টা তখন মাদ্রিদের স্থানীয় সময় নির্ণয় করো। তাহলে দেখলে ভালো করে, এখন দেখো দেওয়া আছে, দেওয়া আছে ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং মাদ্রিদের দ্রাঘিমা 4 ডিগ্রি পশ্চিম, মাদ্রিদের দ্রাঘিমা 4 ডিগ্রি পশ্চিম। সুতরাং ঢাকা ও মাদ্রিদের দ্রাঘিমার ব্যবধান 90 ডিগ্রি যোগ 4 ডিগ্রি। কেন হলো বলতো? পূর্ব পশ্চিম, যদি এখানে পূর্ব থাকতো, আগে আমরা অঙ্কটা করেছিলাম পূর্ব ছিল জন্য বিয়োগ করেছিলাম, এটা পূর্ব পশ্চিম জন্য আমরা এটা যোগ করব। তাহলে দেখো 90 ডিগ্রি যোগ 4 ডিগ্রি সমান 94 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 4 মিনিট। সুতরাং 94 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য 94 × 4 মিনিট সমান বাবা 376 মিনিট। 376 মিনিটকে আবার 60 মিনিটে 1 ঘন্টা এটা দিয়ে ভাগ করে নাও, ভাগ করলে কি দাঁড়ায় দেখো, 6 ঘন্টা আর অবশিষ্ট থাকলো 16 মিনিট। এই 16 মিনিট বুঝতে পেরেছো তোমরা? ক্যালকুলেটারে একটু করে নাও, গুণটা করে নাও। এখন দেখো এখানে ঢাকার স্থানীয় সময় দুপুর 12টা, এই যে স্থানীয় সময় দুপুর 12টা, যেহেতু মাদ্রিদ ঢাকার পশ্চিমে অবস্থিত, মাদ্রিদ কোথায় বলতো? স্পেনের রাজধানী মাদ্রিদ। তাহলে ঢাকার পশ্চিমে, আমাদের দেশের পশ্চিমে কি মাদ্রিদ অবস্থিত, এই জন্য ঢাকার পশ্চিমে অবস্থিত, সেহেতু মাদ্রিদের স্থানীয় সময় দুপুর 12টা বিয়োগ, এটা হচ্ছে পশ্চিম দিকে হলে আমরা সবসময় বিয়োগ করে করব, আর পশ্চিমে পূর্ব দিকে হলে যোগ হবে। তাহলে দুপুর 12টা পশ্চিম যেহেতু বিয়োগ 6 ঘন্টা 16 মিনিট। তাহলে তোমরা বিয়োগটা করে দেখো ক্যালকুলেটারে, দেখো কত হলো, ভোর 5টা 44 মিনিট। বুঝলে ভালো করে? খুব ভালো করে দেখে নাও, তাহলে খাতা লিখো তাড়াতাড়ি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3 নম্বর অঙ্কটা সম্পর্কে জানব, একটু পড়ে নিই দেখো। 3 নম্বর, রাকিব ঢাকায় বসে সন্ধ্যা 7টায় রেডিওতে বিবিসি বাংলা খবর ধরল। রেডিওতে বলল এখন বেলা 1টা, ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে বিবিসি রেডিও স্টেশন কত দ্রাঘিমায় অবস্থিত? বুঝলে তোমরা? এখন দেখি অঙ্কটা করি আমরা। দেওয়া আছে এই যে ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা 7টা, বিবিসি রেডিও স্টেশনের স্থানীয় সময় বেলা 1টা, তাহলে 12টা যোগ 1টা 13টা হলো। সুতরাং ঢাকা ও বিবিসি স্টেশনের সময়ের পার্থক্য সমান 13টা বিয়োগ 7টা, কি হলো, সমান 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে 60 মিনিট দিয়ে গুণ করে নাও, 360 মিনিট। ঠিক আছে, ক্যালকুলেটারে দেখো
এখন আমরা জানি, আগেই জানি 1 ডিগ্রি সময়ের ব্যবধান কত হলো 4 মিনিট। তোমরা জানো 1 ডিগ্রি সময়ের ব্যবধান 4 মিনিট। ওটা ঘুরিয়ে নাও, তাহলে কি হলো দেখো, 4 মিনিট সময়ের পার্থক্য জানিওয়ার ব্যবধান 1 ডিগ্রি, তাই না? এখন দেখো, সুতরাং 1 মিনিট সময়ের পার্থক্য জাগিমার ব্যবধান 4 ভাগ 1 ডিগ্রি। সুতরাং 360 মিনিট সময়ের পার্থক্যে জাগিমার ব্যবধান 1 × 360 ডিগ্রি / 4 ভাগ কত হলো 90 ডিগ্রি। ক্যালকুলেটারের হিসাবটা করে নাও, তাহলে আমরা কত পেলাম 90 ডিগ্রি। এখানে ঢাকার জাগিমা কত হলো 90 ডিগ্রি, যেহেতু বিবিসি রেডিও স্টেশন কোথায় বলতো? লন্ডনে। তাহলে ঢাকার পশ্চিমে অবস্থিত, তাই না? তাহলে যেহেতু বিবিসি রেডিও স্টেশন ঢাকার পশ্চিমে অবস্থিত, সেহেতু বিবিসি রেডিও স্টেশনের জাগিমা 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। পশ্চিম দিকে হলে তো বিয়োগ হবে, আমরা জানি আগেই। তাহলে কত হলো? বিয়োগ করে 0 ডিগ্রি পেলাম, তাই না? তোমরা খুব ভালো করে লিখে নাও। আরো বেশি করে তোমরা অঙ্কগুলো দেখবে বইয়ে, যদি আরো বেশি বেশি করো তাহলে তোমাদের সবগুলো স্পষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এর আগে এই 3টা অঙ্ক করো, তোমরা আমাকে এই অঙ্কগুলো আবার দেখাবে, মোবাইলে করবে যদি সমস্যা মনে করো, হোয়াটসঅ্যাপেও বলতে পারো। কোনো রকম সমস্যা হলে আমি তোমাদের সমাধান করে দেবো। এগুলো ভালো করে বাসায় করবে, তাহলে তোমরা সবাই খুব ভালো থাকবে, বাড়ির ভিতরেই থাকবে। আর এই বাড়ির কাজ থাকবে তোমাদের এটাই যে তোমরা আমাকে একটু বেশি করে যদি এইরকম অঙ্ক দেখাতে পারো, আমি স্কুল খোলার পর ওগুলো দেখে নিব। তোমরা সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।